হ্যালো বন্ধুরা আমি চন্দ্রিমা তোমাদের স্বাগত জানাই এইচডিএসি এডুকেশনে আজ আমরা বাংলা ব্যাকরণের একটা নতুন অধ্যায় শিখব যা হল পত্র লেখার নিয়ম পত্র তো আমরা লিখি কিন্তু পত্র লেখার সঠিক নিয়মগুলি না জানলে পত্র লেখার কোনো মানেই হয় না আর পরীক্ষায় পত্র ঠিক ঠিক নিয়ম না জানলে নাম্বারও পাওয়া যায় না দূরের কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজনের কাছে আমরা সব সবসময় সরাসরি পৌঁছাতে পারি না তাদের সাথে কথাও বলতে পারা যায় না তখন আমরা পত্র লিখে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করি পত্র পাঠায় ডাকযোগ বা পোস্ট অফিসের মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে পত্র বা চিঠি আমরা পরস্পরের কাছে প্রকাশ করি নিজের নিজের অন্তরের আনন্দ বেদনার কথা মুখোমুখি বা বলতে পারি নে চিঠির মাধ্যমে সহজেই সেটা বলা যায় এই সহজ বলাটা সহজ করেই বলতে পারা যায় এই চিঠির মাধ্যমে সেই জন্যে পত্রের ভাষা বা পত্রের লেখা সবসময় মনের ভাষাকে প্রকাশ করে তাই অতি সহজ সরলভাবে পত্রের কতগুলি নিয়ম জানা আমাদের খুবই জরুরি পত্র চার ধরনের হয় পারিবারিক পত্র সামাজিক পত্র সরকারি পত্র ব্যক্তিগত পত্র পারিবারিক পত্রতে বাবা মা আত্মীয়দের লেখা হয় সামাজিক পত্রতে বিবাহ অন্নপ্রাশন পুজো জয়ন্তী উৎসব ইত্যাদি বিষয়ে লেখা হয় সরকারি পত্রতে স্কুল কলেজ অফিস আদালত যে পত্র দেখা হয় ব্যক্তিগত পত্র মানসিক দুঃখ বেদনা আনন্দ ইত্যাদি ভাব বা ভাবনার প্রকাশে পত্র ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলো পত্র লেখার নিয়মগুলি জেনে নি এক হচ্ছে দেবতা বা শ্রেষ্ঠা স্মরণ পত্রের উপরে ঠিক মাঝখানে লেখা হয় হিন্দুদের ক্ষেত্রে শ্রীহরি সহায় গুরু দেবতায় নম ইত্যাদি মুসলিমদের ক্ষেত্রে প্রচলিত এলাহি ভরসা ক্ষুধা ভরসা আজকাল পত্রের এই প্রথম পাঠটি লেখার তাগিদ বা বাধ্যকতা অনেকেই অনুভব করে না দু নম্বর হচ্ছে লেখকের ঠিকানা ও তারিখ সাধারণত পারিবারিক ও ব্যক্তিগত পত্রে ডান দিকে লেখকের ঠিকানা ও তারিখ দিতে হয় তিন নম্বর হলো সম্বোধন যাকে পত্র লেখা হয় তাকে সম্বোধন করতে হয় এটি লিখতে হয় পত্রের বক্তব্য শুরুর ঠিক ওপরের লাইনের বাঁ দিকে গুরুজনকে হিন্দুদের ক্ষেত্রে পূজনীয় বা পূজনিয়া শ্রীচরণেশু শ্রীচরণ কমলেশু মুসলিমদের ক্ষেত্রে জনাব পাক জনাব পাক জনাবেশু ইত্যাদি আজকাল সকলের ক্ষেত্রে শ্রদ্ধেয় বা শ্রদ্ধেয়া মামা বা মামি কাকা বা কাকি চাচা বা চাচি শ্রদ্ধে সু এইসবও লেখা যায় ছোটদেরকে স্নেহের বা স্নেহ বা কল্যাণ বা কল্যাণিয়া কল্যাণীয় সু বন্ধুগণকে বন্ধু বা প্রিয়জন প্রিয়জনেশু জনেসু প্রিয়তমেশু প্রিয় তমেশু ইত্যাদি কোনো উৎসব বা অনুষ্ঠান আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্রে সম্বোধন লেখা হয় সুধি বা প্রিয় সুধি বলে চার নম্বর হল পত্রের বক্তব্য যা জানাতে বা জানতে চাই সেটাই মূল বক্তব্য পাঁচ নম্বর হল পত্র লেখকের স্বাক্ষর পত্রের নিচে ঠিক ডান দিকে পত্র যে লিখেছে তার স্বাক্ষর করতে হয় ছয় নম্বর হল পত্র প্রাপকের নাম ও ঠিকানা পোস্টকার্ড বা অন্তর্দেশীয় পত্রে প্রাপকের নাম ঠিকানা লেখার নির্দিষ্ট জায়গা থাকে প্রাপকের নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখে নিচে পিনকোড লিখতে হয় কিন্তু পরীক্ষার উত্তরপত্রে আগে দেখানো ছক অনুসারে পত্রের শেষে নিচে প্রাপকের নাম ঠিকানা দিতে হয় আজ এই পর্যন্তই আমার পরের ভিডিওগুলো দেখার জন্যে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও